just perfect, even me. Is there even such a thing? Can we switch up all the rules? And imagine. Hello, Bondura. এবি অ্যান্ড্রয়েড বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি অপু। তো আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি অ্যাম্প্লিফায়ারটি সম্পূর্ণভাবে বানিয়ে দেখাবো, কিভাবে বানাবেন, কিভাবে ফিল্টারিং সার্কিট বানাবেন আর কিভাবে সিরিজ লাইন করবেন, সবগুলো স্টেপ বাই স্টেপ আমি বানিয়ে দেখিয়ে দিব। তো আমার ভিডিওটি একটু বড় হয়, ভিডিওটি বড় হওয়ার কারণ আছে, কারণ আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি, আমি ভিডিও কাটা কিংবা টানার চেষ্টা করি না। তো আমি আস্তে আস্তে বানিয়ে দেখাই যাতে আপনারা সবাই বুঝতে পারেন। তো আপনারা আশা করি সবাই বুঝতে পারবেন, এবং বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কোথায় বুঝতে পারছেন না, তো আমি যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে ক্যাবিনেট। তো এটা হচ্ছে সার্ট ট্রানজিস্টারের ক্যাবিনেট, এটা ভালোই শক্তপোক্ত, দেখুন সবই দেওয়া আছে। তো ক্যাবিনেটটা খুলে দেখা যাক ভিতরে, আমি সবগুলো এক এক করে রেখে দিছি। তো এটা হচ্ছে 12 ভোল্ট 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার, এটা আমাদের লাগবে। তো এটা রেখে দিলাম। এটা হচ্ছে বেস্টন সার্কিট, মোটামুটি মানের একটা বেস্টন সার্কিট, 4 ভলিউমের। তো রাখলাম। তো এটা হচ্ছে ফিল্টারিং ক্যাপাসিটার, এটা হচ্ছে 25 ভোল্ট 4700 UF। তো আপনারা চাইলে বেশি ভোল্টও ব্যবহার করতে পারেন, বেশি UFও ব্যবহার করতে পারেন। তো আমি এটাই ব্যবহার করব, 25 ভোল্ট 4700 UF-এর ক্যাপাসিটার। এটা হচ্ছে সেই সার্কিটটি। তো এটা হচ্ছে 2 ট্রানজিস্টারের সার্কিটটি। আপনারা যারা আনবক্সিং রিভিউ দেখেননি তারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন এই সার্কিটের আনবক্সিং এবং রিভিউ ভিডিও। তো এটা 2 ট্রানজিস্টারের সার্কিট, এটা হচ্ছে তোশিবার ট্রানজিস্টার। তো এটাও আমরা পাশে রেখে দিই। তো আমি এক এক করে সবগুলোই দেখাবো, আমি কি কি ব্যবহার করেছি সবগুলোই দেখতে পারবেন। তো এটা হচ্ছে ইউএসবি কার্ড, এবারে ইউএসবি কার্ডগুলো চালানোর জন্য আমাদের লাগবে 7805 একটা আইসি, এবং বেস্টন সার্কিটের জন্য লাগবে একটি 7812 আইসি, এই দুটো হচ্ছে আইসি। তো এই আইসি দুটো লাগাতে হবে। এই ছিল, এবার এগুলো আমি পাশে রাখি এবং এক এক করে সবগুলো কানেকশন দিব এবং দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এগুলো সব সাইডে রাখি। তো এখন আমি বেস্টনে কানেকশন দিব, এটি দেখছেন 7812 আইসি, এটার হচ্ছে বাম পাশে ইনপুট এবং ডান পাশে আউটপুট আর মাঝেরটা গ্রাউন্ড। তো এটা কানেকশন দিই। তো এটা কানেকশন দেওয়া শেষ, আর এটা হচ্ছে ইনপুট, ইনপুটে এই তারগুলো সংযোগ দিতে হবে, মানে বেস্টন আইসি থেকে
ইউএসবি কার্ড থেকে বেস্টন আইসিতে অডিও ইনপুট হবে। তো এবার হচ্ছে ফিল্টারিং সার্কিট, দুটো ক্যাপাসিটার নিয়ে, দুটো ক্যাপাসিটার নিলাম, ক্যাপাসিটারের প্লাস মাইনাস এক করে অন্য দুটো প্লাস মাইনাস করে দিব। তো আপনারা যারা এটার ডিটেলস ভিডিও দেখতে চান তারা বলবেন আমি পরে এটার জন্য আলাদা করে একটি ভিডিও বানাবো, কিভাবে আপনারা ফিল্টারিং ক্যাপাসিটার তৈরি করবেন এবং কিভাবে ডায়োড, ব্রিজ ডায়োড তৈরি করবেন। তো এটা হচ্ছে গ্রাউন্ড, মাঝে এটা গ্রাউন্ড এবং একটা প্লাস আর একটা মাইনাস। তো ট্রান্সফরমারের তিনটা তার, তারের মাঝখানের তারটি লাগবে ওই মাঝে এবং দুই পাশে ফিল্টারিং ব্রিজ ডায়োডের দুটো লাইন লাগবে। তো আমি এবার ট্রান্সফরমারের মাঝের তারটি গ্রাউন্ডে সংযোগ করছি। তো এটা ভালোভাবে সংযোগ করবেন, সোল্ডারিংটা ভালোভাবে করবেন। তো সোল্ডারিং করা শেষ, এবার ওই দুটো তারও আমি সংযোগ দিব। তো এটা হচ্ছে ডায়োডে সংযোগ দিলাম। তো আমি এখানে এরকম ডায়োড বানিয়েছি, এরপরের ব্রিজ ডায়োড বানাবো, ব্রিজ ডায়োড দিয়েই সংযোগটি দিতে হবে। তো এটা হচ্ছে মাইনাসের লাইনটি সংযোগ দিচ্ছি। আর পরেরটা দিব প্লাস, কালোটা হচ্ছে মাইনাস এবং লালটা এই দিলাম প্লাস। তো পাওয়ার সংযোগ মোটামুটি শেষ, এবার আমি বোর্ডে সংযোগ দিব। এটা বোর্ডে সংযোগ দিতে হবে। তো এবার বোর্ডে সংযোগ দিব, বোর্ডের এটা হচ্ছে প্লাস আর এই পাশে হচ্ছে মাইনাস সংযোগ দিতে হবে। তো লালটা প্লাসে এবং কালোটা মাইনাসে সংযোগ দিব। তো আমার সংযোগ দেওয়া কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন সংযোগটি আমি ভালোভাবে দিয়েছি। তো এইখানে সোল্ডারিংটা ভালোভাবে করবেন যাতে এটা শর্ট সার্কিট না হয়ে যায়। তো আমি স্পিকারের লাইনটিও দিয়ে দিয়েছি, স্পিকারের লাইনটা দিয়েছিল আর একটা গ্রাউন্ড, একটা প্লাসটা আছে স্পিকারের যে লাইনটা দেওয়া আছে সেখানে, আর মাইনাসটা হচ্ছে গ্রাউন্ড থেকে নিতে হবে। তো এখন আমি ইনপুট লাইনটি দিব। ইনপুট লাইনটি সংযোগ দেওয়ার জন্য এই যে বেস্টন সার্কিটের এল আর আর লাইনটি আমি একসঙ্গে করে নিয়েছি। তো এটা ইনপুটের ওইখানে দিলাম। তো এখানে দিয়ে আমি সোল্ডারিং করে নিব। তো সোল্ডারিংটি ভালোভাবে করে নিলাম। তো আর একটি লাইন যেটা আছে, যেটা গ্রাউন্ড, সেটা হচ্ছে গ্রাউন্ডে সংযুক্ত করব। তো এই সোল্ডারিংগুলো ভালোভাবে করতে হবে। তো এই যে গ্রাউন্ডের লাইনটি আমি গ্রাউন্ডে দিব। তো গ্রাউন্ডের লাইনটিও গ্রাউন্ডে ভালোভাবে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিংটি ভালোভাবে করে নেবেন আপনারাও। তো আসলে ভিডিও করার সময় কাজ করতে গেলে অনেক লেট হয়, দেরি হয়, তো ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আশা করি আপনারা দেখলেই নিজেরাই বানাতে পারবেন এবং ভালোভাবে বুঝতেও পারবেন। তো এবার আমি
হিট সিঙ্কে মাইকা পেপার দিয়ে ট্রানজিস্টরে লাগিয়ে নিব। তার মাইকা পেপার দিয়ে হিট সিঙ্কের সাথে আমি ট্রানজিস্টর দুটো লাগিয়ে নিয়েছি, যাতে ট্রানজিস্টর গরম হলে হিট সিঙ্ক ঠান্ডা করতে পারে। তো আমার মোটামুটি সব কানেকশন দেওয়া শেষ। এবার আমি ক্যাসিংয়ের সাথে সব কিছু সেট করব। তো প্রথমে আমি ইউএসবি কার্ডটি লাগিয়ে নিব। তো নাট দিয়ে লাগিয়ে নিতে হবে ভালো করে। তো এভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন। আর আমি এসি কর্ডটি আগেই সংযুক্ত করে রাখছি এবং সুইচটিও আগের থেকেই সংযুক্ত করে রাখছি। তো এবার আমি যার যার পজিশন মতো সেই জিনিসগুলো বসাবো। তো প্রথমে ট্রান্সফরমারটি বসালাম। তো ওখানে আমি আগে থেকে ছিদ্র করে রাখছি, যাতে নাট দিয়ে ট্রান্সফরমারটি আটকানো যায়। তো অডিও আউটপুটটি আটকিয়ে নিলাম। তো আইসি বেস্টন সার্কিট এবং অডিও সার্কিটটি নিজের নিজের পজিশনে বসাতে হবে, বসিয়ে দিব। তো বেস্টন সার্কিটটি নিজের পজিশনে আটকিয়ে নিতে হবে। তো আমি লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পরে নাটের মাধ্যমে ওটাকে ক্যাসিংয়ের সাথে আটকিয়ে নিলাম। তো আমার অডিও বোর্ডটিও বডির সঙ্গে আটকানো শেষ। তো পজিশন মতো আপনারাও লাগিয়ে নেবেন। তো এবার কিছু ওয়্যারিং করা বাকি আছে, যেমন বেস্টন সার্কিটে লাইন দিতে হবে এবং ইউএসবি কার্ডেও লাইন সংযোগ দিতে হবে। তো আমার লাইন দেওয়া শেষ এবং ইউএসবি কার্ডে লাইন দেওয়ার জন্য আমি 7805 আইসিটি ব্যবহার করেছি। তারপরে আইসিটি এবার হিট সিঙ্কের সঙ্গে আটকিয়ে নিব। তো আমি জায়গা মতো আইসিটি আটকিয়ে নিয়েছি। তো মোটামুটি আমার কানেকশনগুলো করা শেষ। তো এবার ক্যাপগুলো লাগিয়ে নিব। নবগুলো সুন্দর মতো করে নবগুলো আমি লাগিয়ে নিলাম। তো এবার আমি টেস্ট করে দেখব যে সাউন্ড কোয়ালিটি কেমন হয়। তো আমি সিরিজ লাইন থেকে প্রথমে লাইন দিয়েছি, কারণ সিরিজ লাইন থেকে দিলে যদি কোনো ট্রাবল থাকে তাহলে আর কোনো ক্ষতি হবে না। তো চলুন গানের কোয়ালিটি শুনে দেখা যাক। Begging me to get the hell out of my head. I'm going.
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন আকারে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।